যে কোনো কারো পরিবারের মা তো অনেক গুরুত্বপূর্ণ, তাই না? আপনার এখানে অনেকেই মা আছে, মা অনেক গুরুত্বপূর্ণ, মাকে ছাড়া কি একটা পরিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিচালনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি বলছেন, বঙ্গমাতা একজন বিচক্ষণ নারী ছিলেন। তিনি তার বিচক্ষণতা আর শিক্ষা দিয়ে সবসময় বঙ্গবন্ধুকে অনুপ্রাণিত করে গেছেন। তিনি যতদিন বেঁচে ছিলেন বঙ্গবন্ধু ছায়া হয়েছিলেন। বঙ্গবন্ধু যখন জেলে থাকতেন তখন বঙ্গমাতা সেখানে কলম খাতা দিয়ে আসতেন, যার ফলপ্রসূত আমরা পেলাম অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনা মাছা নামক দুটি বই, যা থেকে নতুন প্রজন্ম অনেক কিছু শিখতে পাচ্ছে। তিনি আরও বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনেছি, বঙ্গবন্ধু যখন 7ই মার্চে যাচ্ছিলেন তার পূর্বে বঙ্গমাতা বঙ্গবন্ধুকে বলেন, আপনাকে যে যা বলবে আপনি সবারই কথা শুনবেন, তবে আপনার মনে যা বলে আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। মঙ্গলবার 8ই আগস্ট উপজেলা ভারকান ইউনিয়নের তৈলদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গমাতা বেগম ফাজিলাতুন্নেসা মুজিবের 93তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে সাবেক চেয়ারম্যান আব্দুল গাফফার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা স্বপন দর, দক্ষিণ জেলা তাঁতী লীগের সহসভাপতি আজিজুল হক আজিজ, নুরুল ইসলাম, ইউপি সদস্য কাজী ফেরদাউস, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজিন দাস রাহুল, ছাত্রনেতা নাজিমুদ্দিন ছুটন, আবু তৈয়ব রাসেল, আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।